আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু আনহা ইনস্টিটিউট এর অষ্টম শ্রেণীর গণিত শিক্ষিকা। আমি এই মুহূর্তে তোমাদের সাথে অনুশীলনী 4.4 এর সৃজনশীল একটি অঙ্কের সমাধান নিয়ে হাজির হয়েছি। আমি এখন বোর্ডে তোমাদের সৃজনশীল অঙ্কটি বুঝিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই মুহূর্তে তোমরা যে যেখানে আছো, তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে টেবিলে প্রস্তুত হও। নিশ্চয়ই তোমরা এখন টেবিলে উপস্থিত আছো। তোমরা বই খাতা রেখে আমার বোর্ডের দিকে তাকাও। আমি তোমাদের সৃজনশীল অঙ্কটি ক এর সমাধান বুঝিয়ে দিচ্ছি। সমাধান পরে শোনাচ্ছি, খেয়াল করো। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি হলে ক এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। সমাধান দেওয়া আছে উদ্দীপকে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান থ্রি। অনুশীলনী 4.1 এ তোমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর অনুসিদ্ধান্ত নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়েছে। এজন্য অনুসিদ্ধান্ত নিয়ে আমি আর আলোচনা যাব না, তোমাদের সরাসরি আমি অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি। এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান সমান থ্রি। পরের লাইনে এটা ঠিক থাকবে, এখানে উপরের এক্স আর নিচের এক্স কেটে দিয়েছি, তাহলে দুই একে দুই সমান সমান থ্রি। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান এখানে যেই মাইনাস টু আছে সমান সমানের ওপাশে নিলে এখানে প্লাস থাকলে এপাশে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এপাশে প্লাস হবে। যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানে যে প্লাস হয়েছে। পরের লাইন এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান থ্রি প্লাস টু সমান ফাইভ। আমি এখান থেকে অঙ্কটি এখানে নিয়ে গেছি। হোল স্কোয়ার উঠে এলে অপর পাশে রুট ব্যবহার করতে হয়। আমি যেহেতু হোল স্কোয়ার উঠে নিয়েছি সুতরাং এখানে রুট ব্যবহার করেছি। ক নম্বরে বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করো। সুতরাং এখানে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করেছি। আমরা এখান থেকে অঙ্কটি এখানে নিয়ে আসলাম, ভিতরে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট ফাইভ। স্কোয়ার এবং রুটে কাটাকাটি হয়ে গেলে এখানে থাকে সমান সমান ফাইভ। সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান
সমান সমান ফাইভ। শুরু। এখন আমি তোমাদের সামনে খ নাম্বার নিয়ে আলোচনা করব। খ নাম্বারের প্রশ্ন হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব এর মান নির্ণয় করো। খ সমাধান ক হতে প্রাপ্ত x প্লাস 1 বাই x হোল স্কোয়ার সমান সমান 5 বা এটারে বর্গমূল করলে এপাশে রুট ব্যবহার করা হয়। এখন প্রশ্ন x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব আমরা এটাকে একটু তোমাদের দেখিয়ে নিই পাশে। আমাদের যখন অঙ্কটা এরকম ঠিক এরকম থাকে তখন আমরা এটাকে কি করি লসাগু, লসাগু করে আমরা এটাকে এক্স কিউব, এক্স কিউবের লসাগু হচ্ছে এক্স কিউব, এক্স কিউব দিয়ে এক্স কিউবকে ভাগ করলে কত হয় এক মানে ওয়ান, ওয়ান দিয়ে এখানে যেটা আছে গুণ করলে ঠিক সেই সংখ্যাটি হবে। তাইলে এখানে কত আছে এক্স টু দি পাওয়ার 6 আবার এক্স কিউব দিয়ে এক্স কিউবকে ভাগ করলে হয় কত ওয়ান, প্লাস ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে কত হয় ওয়ান। আমরা যখন এটাকে লসাগু করে এটা পেতে পারি তাহলে এটাকেও তো আমরা ভাগ করে দেখাতে পারি। তাহলে এটাকে আমি ভাগ করে তোমাদের দেখালাম। এখন এক্স টু দি পাওয়ার 6 ভাগ এক্স কিউব তোমরা মনে রাখবে সূচক ভাগের বেলায় বিয়োগ হয়। তাহলে এখানে আছে কত এক্স টু দি পাওয়ার 6 যদি এখানে 6 এর থেকে 3 বিয়োগ করি তাহলে আমাদের থাকে কি 3, তাহলে এক্স কিউব আর এখানে 1 কে তো আর কোনো সংখ্যা বা অঙ্ক দিয়ে ভাগ করা যাবে না তাই এখানে যা আছে তাই। আমরা এর আগে 4.2 এ এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এর অনুসিদ্ধান্ত নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছি। আমি এখন সরাসরি তোমাদের অনুসিদ্ধান্তে চলে যাই। এখানে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স, এক্স প্লাস 1 বাই এক্স এর মান এখানে রুট 5 আমরা এখানে রুট 5 বসাইলাম। এক্স এক্স কেটে 3 একে 3 এটার মান হচ্ছে রুট 5। মনে রাখবে কোন সংখ্যা রুট সংখ্যার উপরে পাওয়ার যেটা থাকবে ওই সংখ্যাটি ততবার লিখতে হবে। এখানে আছে কত 3, তাহলে রুট 5 কতবার লিখেছি 3 বার, আর 3 সাথে রুট 5 গুণ করলে 3 রুট 5 হয়। দুইটা রুট সংখ্যায় একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে রুট 5 রুট 5 পূর্ণ 5, এখানে আরও একটি 5 আছে তাহলে 5 রুট
5 minus 3 root 5 এখন আমরা 5 root 5 থেকে 3 root 5 বিয়োগ করলে হয় কত 2 root 5 সুতরাং আমাদের খ নম্বরে সমাধান x plus 1 by x by x cube এর মান হচ্ছে 2 root 5 এখন আমি তোমাদের সাথে গ নম্বর নিয়ে আলোচনা করব আমি এখন গ নম্বর অঙ্কটি সমাধান করছি গ